হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি মাশেক রোমানিয়া থেকে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আপনার আমার ডেইলি লাইফ স্টাইল সম্বন্ধে। মানে এই রোমানিয়াতে বর্তমানে আমার ডেইলি লাইফ সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরবো, আমি কয়টা বাজে কী করি কী না করি, ঘুম থেকে উঠি এবং কীভাবে আমার লাইফ স্টাইল চলে এখানে দীর্ঘ 3-4 মাস যাবৎ। তো সব কিছু আমি আপনাদেরকে তুলে ধরতেছি, সবাই সাথে থাকবেন। তো সাধারণত আপনি আপনাদেরকে আজকে আমি বলি, আমি রোমানিয়াতে আসছি প্রায় অলমোস্ট 3 মাস। আমার ডেইলি লাইফ এরকম ছিল না, বাট এখানে আসার পরে লাইফে কেরিয়ার করতে হলে কি কষ্ট করতেই হবে, নো পেন নো গেইন। সো কষ্ট করতেছি, এখানে আসার পর কষ্ট করতেই হবে, কিন্তু আলহামদুলিল্লাহ মা বাবার দোয়াই খুব ভালো। মানে প্রথম প্রথম একটু কাজ অনেক হার্ড লাগতো, কিন্তু মা বাবা আপনাদের সবার দোয়াই মানে আমি অনেক ভালো কাজ জানি, এখন ভালো কাজ করতে পারি। সো আজকে একটি বিলের মধ্যে আসছি, আপনাদেরকে দেখাই। এই যে বিল, চারিদিকে ওদিকে পাহাড়, ওইদিকেও পাহাড়, সবগুলো পাহাড়। আর এটা হচ্ছে একটা রাস্তা, একদম বিলের মাঝখানে যাইতেছে আর কি, এরকম রাস্তা। সো আপনাদেরকে বলি আমার ডেইলি লাইফ, আমি সাধারণত সকাল 5:30-6 বাজে ঘুম থেকে উঠি। আমাদের ডিউটি হচ্ছে 7:30 থেকে, 10 ঘন্টা ডিউটি, 7:30 থেকে ডিউটি। তো আমরা আপনার অনেকে 6:30 উঠে, অনেকে 6টায় উঠে, আমাদের প্রায় 14 জন বাঙালি রয়েছে, মানে বাঙালি এবং ইন্ডিয়ান সহকারে টোটাল 14 জন। তো আমরা সাধারণত ওইখানে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর আমরা নাস্তা করি, মানে সকালবেলা নাস্তা করি। সকালবেলা নাস্তা করার পর আপনার যখন 7টা বাজে, আমরা একদম পাশাপাশি থাকি, মানে আমরা যেখানে কাজ করি সেই পাশাপাশিই থাকি। সো যাইতে মাত্র 1 মিনিটও লাগে না, মানে 1 মিনিটও লাগে না যে আমাদের কোম্পানিতে যেতে। সো আমরা যাই সেখানে, কাজ করি, 7টা থেকে ডিউটি শুরু হয়, কাজ করতে করতে আবার 10টা বাজে ব্রেক দেয়, আধা ঘন্টার ব্রেকে আমাদের খানার ব্রেক দেয়, তখন 10টা বাজে আবার খাই। মানে 10টা বাজে খাওয়ার পর 10:30 যখন বাজে তখন আবার চলে যাই, 30 বাজার সাথে সাথে আমরা আবার ডিউটিতে চলে যাই। ডিউটিতে যাওয়ার পর ওইখানে আপনার আবার কাজ করি, তখন আবার 15 মিনিটের জন্য 1টা বাজে আবার একটা ব্রেক দেয়, 15 মিনিটের জন্য 1টা বাজে একটা ব্রেক। কিন্তু এর ফাঁকে যদি আপনার কোনো টয়লেট আসে বা এটা সেটা আসে, আপনার এখানে পর্যাপ্ত পরিমাণ টয়লেট আছে, অনেকগুলাই টয়লেট রয়েছে, আপনারা যেতে পারবেন। তো 1টা বাজে আবার ব্রেক দেয়, একটা রেস্টের টাইম, তো তখন আমরা রেস্ট নেই 15 মিনিট। তখন 1টা 15 বাজে আবার যাই আপনার কাজে। তো কাজে যাওয়ার পর ওইখানে আবার কাজ করি, আবার 3টা বাজে একটা ব্রেক দেয়। যখন 3টা বাজে ব্রেক দেয় তখন আপনার রোমানিয়ানদের 8 ঘন্টা কাজ শেষ, মানে 3টা বাজে রোমানিয়ানদের 8 ঘন্টা ডিউটি শেষ, আর আমরা সাধারণত 10 ঘন্টা ডিউটি করি। তো বুঝতেই পারতেছেন রোমানিয়ারা ঠিকই 8 ঘন্টা ডিউটি করে এবং ওদের কাজ টাকাও অনেক বেশি, কিন্তু আমাদের কাজ বেশি টাকা কম। যাই হোক, তখন আবার 3টা বাজে 15 মিনিট ব্রেক দেয়, 3টা বাজে ব্রেক দেওয়ার পর আবার 3টা 15 তো যাই, তখন আপনার 4টা বাজে আমাদের ডিউটি শেষ হয়ে যায়। 4টা বাজে ডিউটি শেষ হওয়ার পর আপনারা আপনার সুন্দর করে আপনার আসি, ভিতরে আসি, আসার পরে শাওয়ার করি, মানে গোসল করি। গোসল করার পর অলমোস্ট আপনার 5টা বাজে যাই, গোসল করার পর একটু রেস্ট নিয়ে 5টা, তখন সবাই আবার রান্না করার জন্য প্রস্তুত হই, মানে আমাদের প্রিপারেশন এখন রান্না। 5টা বাজে রান্নার প্রিপারেশন নিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণ চুলা আছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিও, চুলা আপনা আমার ঘর প্লাস রান্না বান্নার কিচেন সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ, টয়লেট থেকে ধরে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট একটু টাইম দেন। তো আপনার ওইখানে রান্না বান্না করি, 5টা থেকে প্রায় 6টা বেজে যায় আপনার রান্না করতে। আমাদের 14 জন বাঙালি ইন্ডিয়ান, ওরা সবাই সেপারেটেড, সবাই আলাদা আলাদা রান্না করে, মানে 4-5 জন করে, কিন্তু আমি আর আরেকজন আছে আমার একটা ভাই, ওরা আপনার সেপারেটেড খায়, মানে 2 জন খাই, 2 জনে আমরা আলাদা। তো আমাদের রান্না করতে বেশি সময় লাগে না, হয়তো 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা কাজ শেষ হয় 6টা বাজে, মানে সরি, রান্না শেষ হয় 6টা বাজে। শেষ হওয়ার পর আমরা অনেকে আবার একটু ঘুমাই আর অনেকে আবার ঘুমাই না। তো সবাই অনেকে বাসায় কথা বলে, মানে 6টা বাজে তখন বাসায় কথা বলে। তো ওইদিকে আপনার শুকর, অনেক শুকর, এদিকে আপনার শুকর লালন পালন করে, এগুলোর আওয়াজ আসতেছে। আচ্ছা যাই হোক, তো আপনার 6টা বাজে অনেকে বাসায় কথা বলে, অনেকে একটু ঘুমায়,
অনেকে আবার একটু মার্কেটে যায়। তো পাঁচটা বাজে মনে রাখবেন, এখন সন্ধ্যা হয়ে যায়, আগে 9:30 সন্ধ্যা হইতো, এখন 5টা বাজে সন্ধ্যা হয়ে যায়। আর বাংলাদেশ থেকে রোমানিয়ার টাইম 4 ঘন্টা ডিফারেন্ট, 4 ঘন্টা, আগে 3 ঘন্টা ছিল। এই অক্টোবরের 1 তারিখ, সরি, নভেম্বরের 1 তারিখ 4 ঘন্টা, এখন 4 ঘন্টা হয়। তো আপনার এই কাজ শেষে আপনার, সরি, 6টা বাজে আবার সবাই বাড়ি বাসায় কথা বলে, হয়তো 9টা 10টা পর্যন্ত, আবার সরি 9টা পর্যন্ত। তো 9টা বাজে আবার আমরা খাই, মানে আমাদের খানা। তো 9টা বাজে খাওয়ার পর আবার রেস্ট, অনেকে নামাজ পড়ে। আর নামাজের বিষয়টা তো বললাম, 1টা বাজে আপনি নামাজ পড়তে পারবেন, 15 মিনিট ব্রেক দিলে, 4টা বাজে তো ছুটি দিলে আপনি নামাজ পড়তে পারেন, অনেকে নামাজও পড়ে, প্লাস ফজরে তো নামাজ পড়তেই পারবেন। এছাড়া আপনাদের উপরে ডিপেন্ডেড কে নামাজ পড়ে, কারণ হয়তো অনেকে মুসলিম রয়েছে, অনেকে হিন্দু রয়েছে, আমার ভিডিও হয়তো অনেক হিন্দুও দেখতেছে, হয়তো অনেক মুসলিম বুদ্ধিষ্টও দেখতেছে, এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। সো আপনাদেরকে বলি, তো আমরা 9টা বাজে খানা শেষ করার পর আবার রেস্ট নেই, অনেকে আবার ঘুমিয়ে পড়ে, অনেকে কথা বলে বাসায়, কিন্তু ঠিকই 10টা বা 11টা বাজে আমরা সবাই ঘুমিয়ে যাই, কারণ সকালবেলা উঠতে হবে আমাদের 7টা থেকে ডিউটি। সো উঠার পর সেমভাবে সেম কাজ আমাদের শুক্রবার থেকে আপনার সোমবার পর্যন্ত সেম ওয়েতে চলে 5 দিন, কিন্তু শনিবার এবং রবিবার 2 দিন একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে 2 দিনে রবিবার তো আমাদের বন্ধ, কিন্তু শনিবার আমাদের 3 ঘন্টা কাজ করা লাগে, 3 ঘন্টা কাজ করা লাগে শনিবারে, কিন্তু রোমানিয়ানরা সে 5 দিনই কাজ করে। তো 3 ঘন্টা কাজ করি আপনার, শনিবারে হচ্ছে ডিউটি 7টা থেকে আপনার 10টা পর্যন্ত। তো 7টা বাজে ঘুম থেকে ওঠার পর শনিবারে আপনার ডিউটিতে যাই, ডিউটি করার পর 10টা বাজে ছুটি, তখন আইসা পড়ি। আসার পর ওইখানে সাধারণত আপনার করি, সবাই একটু রুমগুলোকে নিট অ্যান্ড ক্লিন করি, একটু ক্লিন করার দরকার রয়েছে আপনার। আর আমরা সাধারণত সেপারেটেড করে দিয়েছি, কয়জন কয় তারিখ, 3 দিন পর পর আমাদের রুম ক্লিনিং হয়, 3 দিন পর পর সবাইকে সেপারেটেড করে দেওয়া হয়েছে, যে 3 দিন পর পর 2 জন 2 জন করে রুম পরিষ্কার করবে। সো আমরা যাদের রুম পরিষ্কারের দিন, মানে ডে পরে, ওই দিন ওরা পরিষ্কার করে। তো শনিবারে অনেকে চুল কাটতে যায়, এই যে যাদের চুল বড় হয়, তারপর অনেকে গোসল করে, গোসল করার পর আমরা খাই সাধারণত। তো গোসল করার পর আমরা খাই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে মনে নেই, আমরা রান্না সাধারণত একদিনই করি, মানে একদিন পর পর রান্না করি, কারণ আমরা যখন ওই বিকালবেলা রান্না করি, রাতে খাওয়ার পর ওই সকালবেলায় খাই, ওভেন রয়েছে আপনার গরম করার জন্য, গরম করে খাই। তো এগুলো বললাম। তো শনিবারের কাজ হচ্ছে আপনার বললাম 10টা বাজে ডিউটি শেষ করার পর অনেকে অনেক ধরনের কাজ করে, অনেকে রুম নিট অ্যান্ড ক্লিন করে, ক্লিন করার পর 12টা বা 1টা যখন বাজে সবাই ঘুরতে বের হয়ে যায়, সবাই ঘুরতে বের হয়ে যায়। অনেকে আবার ঘুরে না, অনেকে বাসায় কথা বলে, ঘোরাঘুরি পছন্দ করে না, কারণ অনেকেই আপনার বয়স আমার মতো না, আমার মতো বয়সে জাস্ট 2 জন রয়েছে, আর বাকিগুলো সবার বয়স অনেক বেশি, লাইক 30, 40, 50-এরও রয়েছে। তো ওদের এই বয়সে ঘোরাঘুরিও ঠিক নাই মনে করি। তো ওদের কাজ শেষ তখন যখন ওদের সবাই ঘুরতে বের হই, মানে আমি তো অনেক জায়গাতে, সাধারণত এটা তো আমার ইনফরমেশন ব্লগ চ্যানেল না, আমার এটা ট্রাভেল ব্লগের চ্যানেল। তো চেষ্টা করি তারপর ঘুরার, আমি সপ্তাহে 1 বার হলেও ঘুরতে যাই বিভিন্ন জায়গাতে, একটু দূরে দূরে, লাইক সিবিও, ব্রাসুপ, এগুলো সবগুলোকে আমি প্ল্যান করে রেখেছি, কিন্তু বর্তমানে একটু সমস্যার কারণে আমি যাইতে পারতেছি না, আমার মোবাইলের সমস্যা আমি বললাম। তো ওইখানে যাওয়ার পর, মানে সারাদিন ঘোরার পর, আমরা আপনার 12টা বাজে তো বললাম, 10টা থেকে 12টা, তখন খেয়ে যে বের হই, তারপর আবার বিকালবেলা আসি, বিকালবেলা সরি সন্ধ্যার পরে আসি, তখন আইসা রান্না করি 1 ঘন্টা, রান্না করার পর আবার রাতে খাই। খাওয়ার পরে আপনার ওই দিন, মানে শনিবার রাতে, আর রবিবারে তো ডিউটি নেই, সো শনিবার রাতে সবাই পার্টি করি, অনেকে পার্টি করি, অনেকে ফান করি, আর অনেকে বাসায় কথা বলে বা অনেক কিছু করে, মানে তখন ওই দিন আমাদের ঘুম প্রায় 2টা থেকে 3টা বাজে আমরা ঘুমাই, কারণ আমাদের কোনো কাজ নেই। তো 2টা থেকে 3টা বাজে ঘুমানোর পর পরের দিন ঘুম থেকে উঠি, 10টা থেকে 11টা 12টা পর্যন্ত ঘুমাই, ঘুমানোর পরে আবার আমরা ঘুরতে বেরোই। যেমন আমি রবিবারে ঘুরতে বেরোই সকাল 9টা বা 8টা, যখন আমি স্টেশনে যাব তখন একদিন আগে থেকে অনলাইনে দেখি যে 9টা বাজে ট্রেন রয়েছে বা বাস রয়েছে, তখন বাসের দেখে আপনার চলে যাই, মানে যেই জায়গাতে যাব। তো ওই প্রিপারেশন নিয়ে আপনার রবিবারে সারাদিন ঘুরি, সবাই অনেক মজা হয়, কারণ রোমানিয়ার সব জায়গাতে আমরা ঘুরি, বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসে, ট্যুরিস্ট প্লেসগুলা। তো ঘোরার পর এইগুলাকে দেখি,
ঠিক সেমভাবে রবিবারে সকালবেলা শনি রবি সরি রবিবারে রবিবারে ঘোরার পর আপনার সন্ধ্যা যখন হয় তখন আবার রান্না করি, রাতের খানা খাই। খাওয়ার পরে আপনার সকালে তো বললামই, ঠিক এভাবেই আমাদের দিনগুলো যায়। বাট শনি আর রবিবার আমাদের কাছে মানে অসম্ভব ভালো লাগে, অসম্ভব। আর বিশেষ করে শুক্রবারই, যখন শুক্রবার আসে জানি আমাদের শনি এবং রবিবার ছুটির দিন, দ্যাটস ওয়াই অনেক বেশি ভালো লাগে শুক্রবারটারে বিশেষ করে। তো এ ছিল আমার মূলত ডেলি লাইফ, এভাবে আমার দিন যায়। তবে ইনশাল্লাহ এভাবেই যাইতেছি, কিন্তু হয়তো বা ক্ষণিকের সময়ের জন্য আসছি। তো ক্ষণিকের সময়ের জন্য আসছি, ক্ষণিকের সময় শেষ হলে এখান থেকে চলে যাব। তো অনেকে আমাকে কমেন্ট করে, ভাই আপনি কেন ইতালি যাচ্ছেন, আপনি ইতালির এটা সেটা বলতেছেন। ভাই আমি ইতালিতে যাব, সময় হলো ইনশাল্লাহ যাব, আপনারা দেখতে পারবেন, সবাই দেখতে পারবেন। তবে জানুয়ারি ফেব্রুয়ারির আগে আমি এখান থেকে যেতে পারবো না, কারণ ডকুমেন্টসের একটা ব্যাপার স্যাপার আছে, কারণ আমি লিগাল ওয়েতে যাবো, ইলিগাল ওয়েতে যেতে পারবো না। সো এটা হচ্ছে আমার বড় কথা। সো আপনাদেরকে সব কিছু আমি বিস্তারিত তুলে ধরলাম, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। আমার রুম টুম থেকে ধরে ক্লিন, একটু সময় লাগবে, একটু সময় দেন আমাকে, সব ভিডিও পাবেন। সব আপনাদের কমেন্টগুলো যেগুলো ভালো লাগে সবগুলোকে আমি নোট করে রেখে দিই, যাতে করে পরবর্তীতে ভিডিও বানাতে পারি। আর আমি সাধারণত ভিডিও সবসময় বানাই না, সপ্তাহে দুই দিন ছুটি পাই, সেই মানে দুই দিনে সাত দিনের ভিডিও বানিয়ে ফেলি সবগুলোকে নোট করে রেখে দিয়ে। সো এই বলে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে দোয়া করি যেন ইউরোপে আসতে পারে এবং ইউরোপের ডেইলি লাইফ সবার জন্য ভালো হয় এবং সুস্থ হয়। সো টেক কেয়ার, বাই বাই।